ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অমিদের স্কুলে, তার আগে বলে দিই আজকে ফ্রাইডে, আর আজকে অমিদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান। আর অমিকে কী কী সাজালাম, কীভাবে কী করলাম সব এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সময় থেকেও একদম স্কিপ করো না, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে অমি গরম জল বসিয়ে দিয়েছি, অমি খাবার আমি ওটস বানিয়ে ওপরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি, আর এরপরে অমিকে ওঠাবো, ওমি এখন ঘুমাচ্ছে, তারপরে অমিকে রেডি করাবো। তো খুব এক্সাইটেড যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে সব বাচ্চারা খুব সুন্দর সুন্দর করে সাজবে, কেউ কীভাবে কী সাজবে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর অমি কী কীভাবে সাজালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আজকে ব্লগটা স্টার্ট হয়ে গেল। এই দেখো অমি উঠে গেছে, এই যে অন্য দিনের মতো নয়, আজকে অমি গুড বাই হয়েছে, এক চান্স উঠে গেছে, তাই তো? যেই বলেছি অমি নতুন ড্রেস পরবে। মর্নিং বলে দাও, আজকে আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, বলে দাও। শোবো না? আর না শোবে না, অমি উঠে পড়ো, অমি গুড বাই। দেখো অমি এই ড্রেসটা এখন পরবে, তারপরে সব অমিকে সাজাবো, চলো দেখতে থাকো। অমি রেডি, এই দেখো অমি সেজেছে প্লাস্টিক। অমি সেজেছে প্লাস্টিক সামনে, পেন টু প্লাস্টিক অ্যান্ড পেছনে ট্রি। মামা পাপাকে এখানেই দেখো অমিকে স্কুলে ছেড়ে দিয়েছি। স্কুলের যে নার্সারি যে রুমটা, তার পাশেই রয়েছে এই হলঘর, তো এখানেই সব প্রত্যেকটা সেকশনের বাচ্চারা বসেছিল, এখানে ছেড়ে দিয়ে তারপরে আমরা গার্জিয়ানরা সবাই একসাথে ওদের স্কুলের যে বাস্কেটবলের যে কোর্টটা সেখানে গেছিলাম স্কুলের মাঠে, তো ওখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ওরা 10:30টার সময় পুরো এক এক করে এসেছিলো ওদের ক্লাস টিচারের সঙ্গে, প্রত্যেকটা সেকশন এ বি অ্যান্ড সি। তো অমি যেহেতু এ সেকশনে পড়ে, তো ওরাই প্রথমে ঢুকেছিল, তো তোমরা দেখতে পারবে আশা করি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর এটা দেখো, এটা অনেক ব্লগেই তোমরা দেখেছো, আমি তাও আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এটা অমিদের স্কুলটা। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যে ওরা কখন আসবে। এই দেখো চলে এসেছে এক এক করে প্রত্যেকটা বাচ্চারা চলে এসেছে, আর সবাই খুব সুন্দর সুন্দর করে সেজেছে, অসাধারণ লেগেছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দেখো এরপরে অমি আসছে, এই দেখো সামনে পুরো আমি যেটা সাজিয়েছি প্লাস্টিক অমিকে, আর পেছন দিকে ট্রিস। আর এখানে দেখো সব বাচ্চারা প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর সেজেছে, সেটাই ম্যাম বলছিল। Thank you.
এখানে অমি দেখো বেস্ট ক্রিয়েটিভ ড্রেসের মধ্যে প্রাইজ পেয়েছে। তো অমি যে পাবে সেটা আমি ভাবতে পারিনি, তো হুট করে আমি ক্যামেরাটা আবার অন করে দিয়েছিলাম। তো এইভাবে প্রাইজ নিচ্ছে, এখানে আমার খুব ভালো লেগেছে। পার্টিসিপেট করাটাই আসল। আর এখানে দেখো অমির কয়েকটা ছবি, এখানেও প্রাইজ নিচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। আমরা এই এখন এলাম আর আমি খুব খুশি হয়েছি, তোমরাও নিশ্চয়ই খুব খুশি হবে। অমি সিলেক্ট হয়েছে, মানে অমি র্যাঙ্ক করেছে, আর অমির হচ্ছে মোস্ট ক্রিয়েটিভ কস্টিউম, সেই দিক থেকে অমি সার্টিফিকেট পেয়েছে। এই দেখো এ সেকশনের মধ্যে হয়েছে অমি। তো যাই হোক, খুব ভালো লাগলো, মনে হচ্ছে নিজের এই কাজটা করাটা সার্থক হলো অমির জন্য। আর এটা অমির পুরো ফার্স্ট প্রাইজ তার স্কুল থেকে, তো এটা একটা খুব মেমোরেবল একটা জিনিস আমার কাছে। তো চলো আমি তোমাদের সঙ্গে একবার সার্টিফিকেটটা শেয়ার করি নি। চলো আজকের ব্লগ তাহলে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। গুড বাই।